গাইস, তো GTA 5 এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে না খুবই স্বাগত। তো গাইস, আজকের চারিদিকের আবহাওয়াটা দেখো একটু, চারিদিকে না আজকে মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে, রোদ রোদ সেরকম ভাবে ওঠেনি, তাই আমি ভাবছি কি আজকে দুপুর বেলার জন্য না কোথাও থেকে গিয়ে একটু লাঞ্চ টাঞ্চ করে আসি, কারণ অনেকদিনই হয়েছে গাইস GTA 5 এর মধ্যে আমি কোনো বড় হোটেল ফোটেলে গিয়ে ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করিনি, তাই আমি গাইস আজকে দেখো একদম স্যুট বুট পরে একদম রেডি। আর এই জামা প্যান্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বাকি তো চলো, এবার আমি ভাবছি কি এই স্যুট বুট পরে কোনো একটা হোটেলে যাওয়া যাক, আর সেটাও না গাইস কোনো 5-star হোটেলই হবে, আর সেখানে গিয়ে আজকে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করব। বাট গাইস, বাট আমাদের এখানে খুবই সাবধানে থাকতে হবে, কারণ যদি চপ জেনে যায় তাহলে ভাই ও আমার পিছন পিছন আসবে, আর তারপর গাইস ও যদি গিয়ে সেই হোটেলে হেগে মুতে দেয় না তাহলে হোটেলের মালিক পরে আমাকে দিয়ে হোটেলটা পরিষ্কার করাবে। তাই চলো গাইস, গুটি গুটি পাই আমি এখান থেকে ফটাফট চলে যাই। আমার তো দেখে মনে হচ্ছে মালটা তো মালটার রুমে নেই, এটাই সুযোগ গাইস, এটাই সুযোগ, এই সুযোগেই আমরা ফটাফট এখান থেকে চলে যাব। জলদি জলদি চলো, জলদি জলদি। আবে এ তোপ তো দেখি এখানে দাঁড়িয়ে রয়েছে। কি বস, ভালো আছো তো? আরে হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু তুই এক কাজ কর, তুই আমার বাড়িটার একটু দেখাশোনা কর, আমি জাস্ট একটু বাজার থেকে বাজার টাজার করে আনি, আজকের জন্য কিছু রান্না বান্নাও তো করতে হবে না? আরে বস, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো? হ্যাঁ যতই হোক আমি তো তোমারই চালা না, আমি একটু বাইরে কি গেছিলাম পটি করতে, তুমি এইখানে আমাকে ছাড়াই একটা বড় হোটেলে গিয়ে লাঞ্চ করার প্ল্যান বানিয়ে ফেললে, এটা কি মানা যায় বলো? আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে? আরে না মানে চপ, সেরকম কোনো ব্যাপার না, আসলে আমি ভাবছিলাম যে তোকে নিয়ে যাব কেন, তোর জন্য আমি প্যাকিং করে খাওয়ার দাওয়ার নিয়ে আসি, তাহলে ভালো হতো না? না না বস না, আমি তোমার সাথে যাব, আর আজকে গিয়ে আমি তোমার সাথে লাঞ্চ করব। দেখো তুমি আমাকে বলেছো বাড়ির বাইরে গিয়ে হেগে আসতে, আমি বাড়ির বাইরে গিয়েই হাগা শুরু করেছি, এখন তুমি যদি আমাকে হোটেলে লাঞ্চ করতে না নিয়ে যাও তাহলে কিন্তু আমি আবার বাড়িতেই হাগা শুরু করে দেবো, আর এবার তাও তোমার বিছানার উপরে। বলো তো গিয়ে একটু ট্রেলার টেলার দেখিয়ে আসছি নাকি? আরে না ভাই চপ, তোর ট্রেলার ফেলার দেখাতে হবে না, চল তোকে আমি নিয়েই যাচ্ছি, কিন্তু নিয়ে যাওয়ার আগে না তুই কিছু ভুলে যাচ্ছিস না? কিন্তু কি বল, আমি তো কিছুই ভুলছি না, আমি তো বাইরে গিয়েই হাগু করে আসলাম, তাহলে আবার কি ভোলার আছে? আরে ভাই তুই আমাদের ভিউয়ার্সদের বলবি না যাতে এই ভিডিওটা 1000 জন কম করে সাবস্ক্রাইব করে আর 20,000টা লাইক কমপ্লিট করে দেয়। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, আসলে তুমি এত এত আমাকে কাজকর্ম দাও না, তার চাপেই আমি সবকিছু ভুলে যাই। তো আমাদের প্রিয় ভিউয়ার্সগণ, তোমরা যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই 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 নিচের ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটায় না ফটাফট 20,000টা লাইক কমপ্লিট করে দাও। আচ্ছা চপ, আচ্ছা চল এবার তাহলে তোকে ভাই আমি আজকে লাঞ্চ করার জন্য একটা বড় সড়ো হোটেলেই নিয়ে যাই, কিন্তু দেখ ভাই তোকে আমি আগে থেকে বলে নিচ্ছি, হোটেলে গিয়ে কিন্তু তুই আবার হাগু ভাগু করে দিস না ভাই। আরে বস আমি কি বাচ্চা নাকি? হ্যাঁ সমস্যা মানে কেন আমার প্রেস্টিজ ডাউন করো বলো তো? আচ্ছা ঠিক আছে ভাই, এবার জলদি জলদি আয়, এই যে গাড়ি রয়েছে আমাদের, গাড়িতে উঠে পড়ি আমরা, ফটাফট আয়। আরে বস এটা কি এমন গাড়ি, এ তো দেখতে পুরো রাপচিক লাগছে, আর গাড়িটার কালার ও পিঙ্ক, এটা তো আমার গার্লফ্রেন্ডের পুরো ফেভারিট কালার। ভাই তোর গার্লফ্রেন্ডও আছে, আমাকে তো বললি না তুই একদিনও? না মানে কিছু আর কি পার্সোনাল কথা তো অনেক কিছুই থাকে না মানুষের, তাই আমারও সেরকম একটু পার্সোনাল গোপন টোপন কথা আছে যেগুলো আমি ভাবছিলাম তোমাকে বলবো। ঠিক আছে ভাই ঠিক আছে, আমি তোর জন্য ভাই এত কিছু করি, তুই আমাকে এইটাই বললি না? আরে না না বস এমন কেন বলছো, আমি তোমাকে দেখা করতে অবশ্যই নিয়ে যাবো একদিন, আজকে চলো আগে ফটাফট আমরা একটু লাঞ্চ করে আসি। আর বলছিলাম যদি আমার গার্লফ্রেন্ড কেও একটু ইনভাইট করি তাহলে? না ভাই না, আজকে তুই চল, পরে একদিন দেখা যাবে ভাই, এমনি তোকে নিয়ে যাচ্ছি, জানি না কি হয়, ফটাফট আগে গাড়িতে উঠে পর। আচ্ছা বস, আচ্ছা আমি এখনই উঠে পড়ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইবার গাড়িতে উঠে যখন বসেছিস তাহলে ভাই চল, আর দেরি কিসের, ফটাফট আমরা বেরিয়ে পড়ি। আর তুই আমাকে আগে বল তুই খাবি কি ওইখানে, তোকে বার্গার পিজ্জা দিয়ে দিলে তো তোর খুশি না? আরে না না বস, তুমি যদি আজকে আমাকে বার্গার পিজ্জা দাও না তাহলে আমি একদমই খুশি হবো না, আমি তো আজকে বিরিয়ানি খাবো, বিরিয়ানি, তোমাকে আমাকে বিরিয়ানি খাওয়াতেই হবে আজকে, না হলে আমি কিন্তু তোমাকে খেয়ে ফেলবো। আরে ভাই এটা তুই কেমন কথা বলছিস, ঠিক আছে চল ফটাফট আগে আমরা হোটেলে তো গিয়ে দেখি সেখানে কি পাওয়া যাবে, তারপর না ব্যবস্থা নেওয়া হবে। বাকি তো এই দেখ আমরা চলে এসেছি রাস্তার পাশের হোটেলের কাছে, এইবার আমার গাড়িটাকে এখানে পার্ক করাতে হবে, আর ফটাফট তুইও গাড়ি থেকে নেমে পড়। কিন্তু বস এক সেকেন্ড, এটা তো একদম ছোট হোটেল। আরে ছোট হলে কি হবে ভাই, এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তুই শুধু নাম। আরে বস না আমি নামবো না, তুমি আমাকে অন্য কোনো জায়গায় নিয়ে চলো, আমি এইখানে নামবই না। আরে ভাই এইটা কি বলছিস তুই, এত সুন্দর একটা হোটেল রয়েছে দেখ। হ্যাঁ যার ভিতরে গেলে আমি জানি শুধু বার্গারই খাওয়াবে তুমি আমাকে, তাই বলছি তুমি আমাকে অন্য হোটেলে নিয়ে চলো। দেখ ভাই চপ এটা অনেক ভালো হোটেল, এখানে দামও কম। দেখো বস তুমি যদি এরকম করো তাহলে কিন্তু তোমার এই গাড়ির ভিতরে আমি মূত্র বিসর্জন করে দেবো। আচ্ছা ঠিক আছে চল ভাই, তাহলে তোকে অন্য কোনো বড় হোটেলে নিয়ে যাই। হ্যাঁ বস চলো চলো, সেটাই ভালো হবে, বড় হোটেলে গিয়ে বড় বড় জিনিস খাবো আমরা আজকে। ইয়ে ইয়ে ইয়ে, কিন্তু ভাই আমি তো এটা বুঝতে পারছি না যে তোকে আমি কোন বড় হোটেলে নিয়ে যাবো, ওই
শহরে আর বড় হোটেল আছেই বা কোথায়? সব তো একই সাইজেরই দেখতে মনে হয়। তাও চল আমি এখানে খুঁজে দেখছি কোথায় বড় সাইজের হোটেল পাওয়াটা যায়। গাইস, তো গেমপ্লেটা আগে কন্টিনিউ করার আগে আমি তোমাদের Lotus 365.in সম্বন্ধে বলতে চাই, যেখানে গাইস তোমরা IPL দেখে নিজেদের ওপিনিয়ন দিয়ে জিতে যেতে পারো অনেক অনেক প্রাইজ। যেমন কি ধরো গাইস, IPL ম্যাচটা কে জিতবে বা IPL ম্যাচের টসে কে জিতবে, এরকমই গাইস এইখানে 50-এরও বেশি নানান ধরনের প্রশ্ন থাকবে, যেগুলোতে তোমরা তোমাদের নিজেদের ওপিনিয়ন দিয়ে জিতে যেতে পারো অনেক প্রাইজ। আর গাইস, তোমরা যদি ভাবো যে এখানে শুধু ক্রিকেটেরই প্রশ্ন করা হয়, তাহলে আমি তোমাদের বলে রাখি যে এইখানে না ক্রিকেট বাদ দিয়েও 200-এরও বেশি নানান ধরনের প্রশ্ন করা হয়, আর সেগুলোরও গাইস তোমরা উত্তর দিয়ে জিতে যেতে পারো নানান ধরনের প্রাইজ। আর তোমরা যদি গাইস এই Lotus 365.in এ প্রথমবারের জন্য রেজিস্টার হও, তাহলে তোমাদের দেওয়া হবে 365 টাকার বোনাস। আর শুধু তাই না গাইস, এই Lotus 365.in এ তোমরা পেয়ে যাবে 24 ঘন্টার জন্য 1-to-1 কাস্টমার সাপোর্ট। এই Lotus 365.in এ খেলে প্রায় 10 মিলিয়নের থেকেও বেশি লোকজন। আর গাইস, এই Lotus 365.in এর ব্র্যান্ড অ্যাম্বাসিডর হলো নাভাসউদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউতেলা, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল, নেহা শর্মার মতো বড় বড় সেলিব্রিটিরা। তো যাও গাইস, জলদি জলদি গিয়ে Lotus 365.in এ রেজিস্টার করো, লিংক তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। চলো ভাই ফটাফট এদিক দিয়ে গাড়িটা ঘোরাই আর চপকে দেখা যাক কোথায় নিয়ে যাওয়া যায়। এই যদি কারোর মধ্যে দম থেকে থাকে তাহলে আমার কথা শুনে যা। হ্যাঁ ভাই, কে এখানে দম ফম মারার কথা বলছে? বস, আমি তো ভাবছি মনে হয় ওই লোকটা এখানে আলুর দম ফালুর দম বিক্রি করছে। চলো গিয়ে ওই লোকটার কাছ থেকে আলুর দম কম দামে কিনে নি, পরে বিরিয়ানি দিয়ে খাওয়া যাবে, খুব ভালোই হবে। এইদিকে নেই তো ওই লোকটা যে দম দমের কথা বলছিল? আরে এই যদি কারোর মধ্যে দম থাকে তাহলে আমার কথা শুনে যা। ওকে ওকে ওকে, এইবার বুঝলাম, তো আমাদের এই কাকুটা এখানে দম দমের কথা বলছিল। এই যে হ্যাঁ বস, এই লোকটাই দমের কথা বলছিল, কিন্তু ইনি তো আলুর দম বিক্রি করছে না, তাহলে কি হবে? আবে তুই আসবি তো আগে, শুনে দেখা যাক। আরে এই যে কাকু, আপনি কি দম দমের কথা বলছেন? হ্যাঁ, আরে আসলে এই শহরে না একটা অনেক বড় র‍্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে পার্টিসিপেট করার জন্য নিজের ভিতরে দম থাকার দরকার, দম। আর আমি এইখানে সেই সমস্ত দমওয়ালা লোকজনদের খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তুই শুনে কি করবি? হ্যাঁ, তোর ভিতরে তো কোনো দমই নেই। যা বাড়িতে, যা বাড়িতে গিয়ে আলুর দম রান্না করে খা, তাহলে দম ফম বাড়বে। আরে বস, এ কাকে কি বলছে? তুমি বলো তো এখনই একে একটু কামড়ে দি, তাহলে এর সমস্ত দম এখনই বম বম করতে করতে পাছা দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ ভাই, চপ কামড়ে তো দেওয়া উচিত, বাট এর কাছ থেকে আগে শুনে নি র‍্যাম্পটার বিষয়বস্তু সম্পর্কে। আরে কাকু, এই যে আপনি আমাকে বলবেন যে ওই র‍্যাম্পটায় কি এমন ব্যাপার আছে যে সবার ভিতরে দম লাগবে, আর ওটা জিতলেই বা কি দেবে? আচ্ছা তাহলে শোন, সমুদ্রের মাঝখানে আকাশের উপরে ওই র‍্যাম্পটার আয়োজন করা হয়েছে, আর যদি ওই র‍্যাম্পটায় কেউ জিততে পারে তাহলে তাকে দেওয়া হবে $10 মিলিয়ন সোনা আর একটা চমচমাতা গোল্ডের ট্রফি। ও তো এরকম ব্যাপার? বস আমি কি বলছি, লাঞ্চ তো পরে করা যাবে, চলো আগে গিয়ে র‍্যাম্পটা আমরা জিতে আসি। আরে তোকে আমি বললাম না, তুই বাড়িতে গিয়ে আলুর দম রান্না করে খেয়ে নিজের ভিতরে দম বাড়া। বস অনেক হয়েছে, এই মালটা অনেকক্ষণ ধরে আমাদের বেজ্জতি করছে, এবার সালাই মালটাকে একটু কামড়াই দি। আমি দম বাড়াতে বলেছিলাম, আমাকে কেন কামড়াচ্ছে? কেন, আপনি আমার বসকে এতক্ষণ অপমান করছিলেন, এবার দেখুন কেমন মজা লাগে। আরে এবার আমার ইঞ্জেকশন নিতে হবে, এবার তো ছেড়ে দে। আরে কেন ছাড়বো কাকু আপনাকে, আপনাকে তো আমি আরো কামড় দেবো যাতে আপনার 4 গুণ বেশি ইঞ্জেকশন নিতে হয়। আরে ভাই আমার পাগল, চপ চলে আয় এবার, এবার ছেড়ে দে ওই কাকুটাকে, এমনিতেই দেখ কাকুটার শ্বাস বেরিয়ে গেছে। ঠিক আছে বস, ঠিক আছে, তুমি বললে বলে এই মালটাকে ছেড়ে দিলাম, না হলে শ্বাস তো কি, এর এখনই আমি পাছা দিয়ে হাগুও বের করে দিতাম। আবে সেসব নয়, ঠিক আছে এবার চল জলদি জলদি আয়, আমরা কারে উঠে ফটাফট ওই র‍্যাম্পটার ওইখানে যাই, গিয়ে র‍্যাম্পটাকে জিতে ওইখান থেকে 10 মিলিয়নের সোনা ফোনা নিয়ে আসি। ঠিক আছে বস, ঠিক আছে, জলদি জলদি চলো। আরে হ্যাঁ চপ, ফটাফট এইখান থেকে আমি গাড়ির গতি বাড়াবো, আর এই দেখ ভাই উড়তে ফুড়তে নিয়ে দিয়ে চলে যাবো। ও ভাই, রাস্তাও ফাঁকা রয়েছে কিন্তু এখানে গাড়িটাকে আমি আবার ঠুকে দিয়েছি। চল কোনো ব্যাপার না, আমাদের যেতে হবে বিচের এলাকায়, যেখানে ওই র‍্যাম্পটাকে গেলে দেখা যাবে র‍্যাম্পটা কোথায় আছে আকাশের উপরে, তারপরে ফটাফট আমাদের ওইখানটা যেতে হবে। জলদি চলো, জলদি। হ্যাঁ বস, আর জলদি জলদি চলো, জলদি জলদি। আরে বস ওই দেখো, দূরে দেখা যাচ্ছে আকাশের উপরে, ওটাই মনে হচ্ছে ওই র‍্যাম্পটা, কিন্তু মেঘলা হওয়ার জন্য পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না। আরে হ্যাঁ ভাই চপ, তুই ঠিকই বলেছিস, মনে হচ্ছে তো আমার ওইটাই। বাকি চল ফটাফট আমাদের না ওইখানে যেমন তেমন ভাবে পৌঁছাতে হবে। আর এই যে গাইস, আমি চলে এসেছি ওই র‍্যাম্পটা। বাট এক সেকেন্ড, এখানে আমাদের টনি কাকু কি করছে? না মানে আমি আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে এখানে একটা র‍্যাম্পের আয়োজন করা হয়েছে, তাই একটু দেখতে চলে আসলাম। বস আমি কি ভাবছি, টনি কাকু না এখানে র‍্যাম্পটা দেখতে আসেনি, উনি র‍্যাম্পটায় অংশগ্রহণ করে জিততে এসেছে। তার কারণ বস, আগের দিন যখন আপনারা রেস করেছিলেন তখন তো উনি ওই রেসটায় জিতে গেছে না, আর আমার যা মনে হয় এরপর থেকে উনি আবার প্র্যাকটিস করা শুরু করেছে, যাতে ভবিষ্যতে যদি আবার কোনো রেস হয় তাহলে যেন উনি সেটাতেও জিততে পারে। আরে না না চপ, তেমন কোনো ব্যাপারই না। তেমন কোনো ব্যাপার না যখন, তাহলে কেমন ব্যাপার টনি কাকু? আমি জানি আপনি এইখানে র‍্যাম্পটায় প্র্যাকটিসই করতে এসেছেন, যদি আপনি জিতে যান তাহলে আপনি $10 মিলিয়ন তো পেয়েই যাবেন।
পাবেন। কিন্তু আপনার তো টাকা দিয়ে কোনো মতলব নেই, আপনার শুধু এখানে প্র্যাকটিস করা দিয়ে মতলব, যাতে আপনি ভবিষ্যতেও জিততে পারেন, তাই তো? হ্যাঁ প্রফেসর, তুমি ঠিকই ধরেছো। কিন্তু তুমি এখানে কি করতে এসছো? আসলে আপনি তো জানেনই আমার টাকা পয়সার দরকার, তাই আমি এই র‍্যাম্পটা জিতে টাকা পয়সা আয় করতে এসেছি। ও তাই, এরকম ব্যাপার? তাহলে জলদি জলদি যাও, ওই যে র‍্যাম্পটার আয়োজন করতে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, গিয়ে নাম লেখাও নিজের। আর বস, আমি কি বলছি, আমার নামটাও একটু লিখিয়ে দাও না, আমিও আজকে র‍্যাম্পটায় পার্ট নেব। যদি বাই চান্স তুমি হেরে যাও আর আমি জিতে যাই, তাহলে তো টাকা পয়সা পেয়ে যাবো আমরা, না? ঠিক আছে চল, ঠিক আছে চল, দেখা যাবে ইনি আগে কি বলে। আরে এই যে, হ্যালো কাকু, আমি না এই র‍্যাম্পটায় অংশগ্রহণ করতে এসেছি, বলুন কি করবো আমি এখানে অংশগ্রহণ করার জন্য? এই র‍্যাম্পটায় যেই অংশগ্রহণ করবে তার কাছে থাকবে 6টা চান্স, আর এই 6টা চান্সের মধ্যেই এই র‍্যাম্পটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তো এবার বলো, তুমি রেডি তো? হ্যাঁ কাকু আমি রেডি, বাট আমার সাথে না আরো একজন আছে, ও এই রেসটায় অংশগ্রহণ করতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই? কিন্তু কে সেই ব্যক্তি যে এই খতরনাক র‍্যাম্পে অংশগ্রহণ করতে যাচ্ছে, কই, দেখি তো তাকে একটু। আসলে বলছিলাম কাকু, উনি না কোনো ব্যক্তি না, ও হচ্ছে আমার প্রিয় বন্ধু চপ। চপ? এটা তো কোনো কুকুরের নাম। হ্যাঁ আসলে চপ কোনো কুকুরের নাম না, চপ নিজেই কুকুর। তুমি কি এইখানে আমার মজা উড়াতে এসছো? হ্যাঁ শেষমেশ আমি এইখানে কুকুরদের এই র‍্যাম্পে অংশগ্রহণ করতে দেব, তাহলে আমার মান সম্মানের কি হবে? হ্যাঁ বস, কি বলছো, উনি আমাকে র‍্যাম্পে অংশগ্রহণ করতে দেবে না? তাহলে তুমি যদি বলো এই মালটাকে ওই রাস্তার লোকটার মতো একটু কামড়ে টামড়ে দেবো নাকি? এই ও কি বলছে? হ্যাঁ ও আমাকে কামড়াবে, ওর এত বড় সাহস? হ্যাঁ এই মাত্র আমি খবর পেলাম যে রাস্তার পাশে আমার একটা এজেন্টকে নাকি কোন একটা কুকুর কামড়ে দিয়েছে। আসলে কাকু আপনার এজেন্টকে যে কামড়ে না, ওটা অন্য কোন কুকুর না, ওটা আমার এই চপ। আর যদি এইবার আপনি ওকে অংশগ্রহণ না করতে দেন, তাহলে এও কিন্তু আপনাকে কামড়ে দেবে, আর কিন্তু খুব খতরনাক ডগ। আচ্ছা ঠিক আছে, তাহলে যা অংশগ্রহণ কর। আমার কি ওরে টোরে টপকালে তোরই অবস্থা খারাপ হবে, পরে বলবি না যে আমি সাবধান করিনি। আচ্ছা তো ঠিক আছে, চলো তাহলে ফটাফট। আরে প্রফেসর তুমি আমার কথা শোনো, আগে আমি গিয়ে র‍্যাম্পটায় অংশগ্রহণ করি, মানে আমি আগে স্টার্ট করি। আরে না বস, আমি আগে স্টার্ট করি। আরে তোমরা দুজন একটু থামবে, আমি কি বলছি, তোমরা দুজন একটু পরে যাও, ফার্স্টে আমি যাই। আর এরা দেখো এখানে সবাই ফটো তুলছে, আবার হাততালি ফাততালি দিয়ে আমাকে একটু মনের জোর দিচ্ছে, বলছে যাও যাও তুমি যেতো, তোমাদেরও বলবে যখন তোমরা যাবে, অবশ্যই বলবে। ঠিক আছে বস, ঠিক আছে যাও, কিন্তু সাবধানে এসো, পরে যেন টপকে না যাও। আবে শালা তুই চাচ্ছিসই আমি টপকে যাই মনে হয় না? আরে না বস, এরকম কেন চাবো, তুমি জলদি জলদি যাও। আরে হ্যাঁ প্রফেসর, যাও যাও সাবধানে যাও। ওকে তাহলে ফটাফট আমি যাই। আর ভাই এইখানে তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির লাইন দেওয়া রয়েছে, বাট কোন গাড়িটা আমি নেবো? এক কাজ করি, এইখানে যে ফার্স্ট এর গাড়িটা রয়েছে আমি এটাকেই নিয়ে নিই, বাকি তো ওই জায়গায় আমি একদম গাড়িতে ফাড়িতে উঠে পড়েছি। এবার ফটাফট চলো ওই গাড়িটা নিয়ে। আবে এটা কি হলো ভাই, আমি গাড়ি থেকে অটোমেটিক্যালি বেরিয়ে কিভাবে গেলাম? এটা তো আমি বুঝলামই না ভাই, এটা কেন হলো? তাহলে কি আমাকে এখানে অন্য গাড়ি সিলেক্ট করতে হবে নাকি? এক কাজ করি ভাই, আমি এখান থেকে গাড়িটাকে সিলেক্ট করি, ওই গাড়িটা থেকে তো বেরিয়ে গেলাম। বাই চান্স যদি মাঝখানে গিয়ে বেরিয়ে পড়ি, তাহলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে। এবার এটা নিয়ে ফটাফট সামনের দিকে যেতে হবে, আর বলটাকে মারো গুতম, মারো মারো মারো। আমাদের এখানে খুব সাবধানে সাবধানে যেতে হবে। আবে আমি তো চোখে কিছু দেখতেই পাচ্ছি না, ভাগ এখান থেকে। বাকি ও গাইস, এখানে দেখো রাস্তা কত তেরা বেকা তেরা বেকা রয়েছে, আমাকে খুব সাবধানের সাথে যেতে হবে এখান দিয়ে। জলদি সে চলো, জলদি সে চলো। আবে ইয়ার, ও ও ভাই এখানে বার্গার ফার্গার রয়েছে, জলদি জলদি চলো, জলদি জলদি চলো। এবার ফটাফট আমি না গাড়ির একটু বুস্টটা বাড়াবো, বুস্ট বাড়াও, বুস্ট বাড়াও। আবে ইয়ার এটা কি হলো, আমি জলে পড়ে গেলাম কেন ভাই? এবার আমার কি হবে, আমাকে আবার উপরে উঠতে হবে? ভাই সাহাব আমার কাছে 6টা চান্স ছিল, যার মধ্যে থেকে একটা তো গেল ভাই। ওকে বস, তাহলে তুমি যখন জলে পড়ে গিয়ে আবার চলে আসলে, তাহলে এবার আমি যাই। আরে আচ্ছা ঠিক আছে, চপ যা তুই যা, তাহলে আর দেরি করে লাভ নেই, ফটাফট চলো এখান থেকে একটা গাড়িতে উঠে পড়ি আমি। আমি তো এই গাড়িটাই উঠবো ভাই, ফটাফট গাড়ির দরজা খোলো। আরে এই যে এই যে এই যে গাড়িতে উঠে পড়ো, এবার চলো। বস আমি একদম রেডি গাড়ি নিয়ে যাওয়ার জন্য, আর এবার দেখো শুধু আমি কেমন ভাবে যাই। ও এই গাড়িতে তো কি বুস্ট আছে? আবে চপ সাবধানে চালা, আমি এই বুস্টের চক্করে পড়ে গেছিলাম। আরে সেসব নয়, ঠিক আছে বস, এখানে তো দেখছি এত বড় বড় বার্গার রয়েছে, আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বার্গার গুলোকে খেয়ে নেবো নাকি? আবে চপ ওইগুলো শো অফের জন্য রাখা রয়েছে, পাথরের বার্গার, তুই যদি খাস তাহলে তোর দাঁতই ভেঙে যাবে। ও বস এবার বুঝলাম, কিন্তু এখানে তো কেকও রয়েছে। আবে ওইগুলো কেক না বে, ওইগুলো টায়ারের মধ্যে কালার করে ওরকম বানানো হয়েছে। তুই ভাই র‍্যাম্প কমপ্লিট কর। ঠিক আছে বস, ঠিক আছে। বাট এটা কি হলো, আমিও তো পড়ে গেলাম এখানে গাড়ি নিয়ে। আরে না এবার কি হবে, চা আমিও জলে পড়ে গেলাম। তাহলে তোরা দুজনই যখন পড়ে গেলি, এবার আমি যাই, আমি গিয়ে এটাকে কমপ্লিট করি, ঠিক আছে? আর আমি না প্রফেসর তোমার এই গাড়িটাই নিয়ে গেলাম, ঠিক আছে? এই গাড়িগুলো আমার ঠিক জমছে না, তো তাই আমি তোমার এটাকে নিয়ে যাই। বাকি চলো এবার আমি ফটাফট এখান থেকে গিয়ে কমপ্লিট করে সারবো। এরা তো কেউ পারলো না, বাট এরা জানে না যে আমি কি, শুধুমাত্র এখানে আমার পাওয়ার গুলোকে ইস্তেমাল করতে পারছি না। যদি আমার পাওয়ার গুলোকে ইস্তেমাল করতে পারতাম, তাহলে র‍্যাম্পটাকে কখনই আমি কমপ্লিট করে দিতাম। আর এই যে আমাদের চপ, আরে না না না, আমার গাড়ি এখনই এখানে ক্র্যাশ করে যাচ্ছিল।
তো এটা বলছিলাম, আমাদের চপ বেচারা এইগুলোকে সত্যি সত্যি বার্গার আর কেক মনে করে এগুলোতে গুঁতো মেরে দিয়েছে, যার জন্য পড়ে গেল। কিন্তু এটা আমার সাথে কি হচ্ছে হবে? গাড়ি ঠিকঠাক ভাবে কাজ কেন করছে না? আমি এখান থেকে পড়তে চাই না, আমি এখান থেকে মোটেও পড়তে চাই না। আবে জলদি জলদি চল, আবে জলদি জলদি চল, এখানে আটকে গেলাম কি করে? আবে ভাই আমার মনে হচ্ছে আমার গাড়িটাকে এখানে দাঁড় করাতে হবে, দাঁড় করিয়ে আমার উপরে উঠতে হবে। ঠিক আছে চলো ফটাফট এখানে দাঁড় করাই। আরে এবার সিঁড়ি দিয়ে জলদি জলদি ওঠো, জলদি জলদি ওঠো। আরে টনি কাকু তুমি তো দেখছি সত্যি আমাদের থেকে অনেক আগে চলে গেছো। আরে প্রফেসর দেখলে হবে, খরচা আছে, আমি তো আয়রন ম্যান না। আরে হ্যাঁ টনি কাকু তুমি তো আয়রন ম্যান বলেই কথা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি ফটাফট এখান থেকে একটা মনস্টার ট্রাক নিয়ে আর সামনের দিকে রওনা দিয়ে দিই। বাকি চলো, এই যে আমি উঠে পড়েছি, তো চলো এবার তাহলে ফটাফট আগের দিকে যাওয়া যাক। আর আমার গাড়িতে এখানে বুস্টও রয়েছে, ফটাফট আমি বুস্টটাকে বাড়িয়ে দেবো। আর ওকে একদম এরকম ভাবে ধীরে সুস্থে আমাকে কন্ট্রোল কন্ট্রোল করে নিয়ে যেতে হবে, কারণ এখান থেকে আবে ইয়ার। আরে আমার গাড়ির সামনের চাকা কেন সামনের দিকে এরকম ভাবে খাড়া হয়ে গেল? চলো আর কোনো এরকম ভাবে সমস্যা যাতে না হয় সেরকম ভাবে আমার গাড়িটা চালাতে হবে। চলো 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 চলো, বুস্ট মেরে দিয়েছি। আরে ভাই টনি কাকু তো দেখছি গাইস এখানে মাখনের মতো চালাচ্ছে। আরে চালাবো না কেন মাখনের মতো, কারণ আমি তো আয়রন ম্যান। বাকি ওকে 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 ওকে, এই পর্যন্ত আমি চলে এসেছি, এবার ফটাফট ফটাফট চলো এখান থেকে, ফটাফট আমার বুস্ট মারো। আর ও এটা কি হলো, আমি তো এক চান্সে জাম্প করে এখানে পড়ে গেলাম। এক কাজ করি এক কাজ করি, ওকে ওকে ওকে, আমি তো জলের ভিতরেই পড়লাম, আমার জাম্পটা ঠিক সাকসেসফুল হলো না। বাকি চলো কোনো ব্যাপার না, এখানে আমার চান্স খতম হয়ে গেল। বস বস আমি কি বলছি, টনি কাকু তো এখানে মনস্টার ট্রাকটা নিয়ে নিচে পড়ে গেল। এবার আমি আরো একবার আগে যাই না তোমার আগে, তুমি এর পরের বার যেও। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল, যা জলদি জলদি তুই আগে যা, কিন্তু এবার তোর কমপ্লিট করা চাই এই র‍্যাম্পটা, না হলে ভাই তোর খাওয়া বন্ধ করে দেবো আমি। আরে ঠিক আছে বস, তুমি কোনো চিন্তাই করো না, ফটাফট আমি এখান থেকে যাবো। আর আমি এখান থেকে খোলা এই গাড়িটাকে নেবো, যাতে করে এই গাড়িটা আমি একটু হাওয়াটাও খেতে পারি। আরে এবার চলো আমি ফটাফট রেডি, এইখান দিয়ে ফটাফট যাবো এবার আমি এখান দিয়ে। চলো 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 এখান থেকে, ওকে ওকে ওকে, স্লোলি স্লোলি এখান থেকে এরকম ভাবে আমার বুস্ট মেরে মেরে যেতে হবে, কারণ আগের বার আমি পড়ে গেছিলাম। আর এই যে শালা সেই বার্গার গুলো, এগুলো থেকে তো আমি গুঁতো মেরে ফেলে দেবো। আবে 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 আমার মুতো বেরিয়ে যেত এখনই এখান থেকে আমি নিচে পড়ে গেলে। ফটাফট আমাকে যেমন তেমন ভাবে গাড়িটাকে কন্ট্রোল করে নিয়ে যেতে হবে এখানে, তারপর আমাকে মনস্টার ট্রাক নিয়ে আগে যেতে হবে। টনি কাকু তো পড়ে গেছে, বাট আমি পড়বো না এখান থেকে, জলদি চলো জলদি জলদি। আর বস তুমি আমাকে বলবে না আমি কেমন গাড়ি চালাচ্ছি? আরে চপ তুই তো ভালোই চালাচ্ছিস, বাকি চল দেখা যাক তুই এখানে আর কি কারনামা দেখাস। ওকে ওকে ঠিক আছে কোনো ব্যাপার না, আমি আগে এখান থেকে গাড়ি থেকে নেমে নিই। আর আমার কথা মতো আমি, আবে আবে আমাকে উপরে উঠতে হবে, জলদি চলো জলদি চলো জলদি চলো। আমার পা গুলো ছোট ছোট বলে আমি বেশি দূরে দূরে যেতে পারছি না। আর এই যে এখান থেকে সবচেয়ে বড় মনস্টার ট্রাকটাকে আমি তুলবো, ফটাফট চলো। আর টনি কাকু কেমন আছো বলো? আর কেমন থাকবো চপ বল। আরে কোনো চিন্তা করো না টনি কাকু, কারণ তোমাদের হয়ে অন্তত আমি এই র‍্যাম্পটাকে কমপ্লিট করব। বাকি চলো এবার এখান থেকে ধোয়া উড়াতে উড়াতে যাবো আমি। আবে আবে আমাকে খুবই সাবধানে গাড়িটা কন্ট্রোল করতে হবে, এটা খুবই খারাপ জায়গা। টনি কাকু এখান থেকে পড়ে গেছিল, টনি কাকু আয়রন ম্যান যদিও তাও উনি পড়ে গেছিল, আমি তো জাস্ট একটা কুত্তা, তাও আমাকে এখানে সাবধানে সাবধানে যেতে হবে। চলো ইয়ে ইয়ে সাবধানে সাবধানে চলো, সাবধানে সাবধানে, একদম যেন নিচে না পড়ি, আমি নিচে না পড়ি। আবে কুল কুল। আরে যে সালা সেই বড় বলগুলো যেগুলো আমার রাস্তার মাঝখানে এসে আমার রাস্তার কাটা হয়ে দাঁড়াবে, ফটাফট চলো তো একে। আবে কুল কুল কুল, নাহলে এখনই আমি পড়ে যেতাম। বাকি চলো চলো চলো, একটাকে তো আমি এখানে ফেলে দিলাম। এবার 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 এইখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। আবে সামনে দেখি বলও উঁচু নিচু হচ্ছে, আমার মনে হচ্ছে এই বলগুলোকে আমাদের গুঁতো মেরে সামনের দিকে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। ও ও বুস্ট মেরেছি, গাড়ি থেকে বেরো 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 বেরো। আবে ইয়ার আমিও নিচে পড়ে গেলাম, দেখি আর এটা কি হলো আমার সাথে, যা যা যা। ও নো, ঠিক আছে ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, কারণ এবার আমি যাচ্ছি। আর দেখ আমাকে শুধু দেখ, আমি তো ভাই ছালাং ফালাং লাগিয়ে কমপ্লিট করেই দেখাবো তোদের এইখান থেকে, কারণ এটাই পুরো আমি এক্সপার্ট। এবার চলো গাইস ফটাফট এখান থেকে আমি বুস্ট মারবো, অনেক জোরে বুস্ট মারবো, তারপরে ব্রেক মার ব্রেক মার ব্রেক মার, গাড়িতে ব্রেক মার ভাই, ব্রেক মার ব্রেক মার। এই গাড়িটা একটু এমনিও স্পিড বেশি, তারপরে আমি ওরকম যদি বুস্ট মারি তাহলে ভাই কোথায় চলে যাবো আমি নিজেও জানি না, তাই আমাকে বুস্টটাকে সময় সময় মারতে হবে, সময় সময় মারবো না। ফটাফট চলো ফটাফট চলো, ওরা দুজন তো এখানে পড়ে গেছে গাইস, বাট এবার আমার এখান থেকে পড়ে গেলে একদমই চলবে না। জানি না চপের বাচ্চা ভাই কি করছে, বাকি টনি কাকুকে তো ওই মালটা দেখেছে, ওই মনস্টার ট্রাকের ওইখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। কিন্তু চলো ভাই, ওকে আমিও চলে এসে এই পর্যন্ত। ওকে এখানে ফটাফট দাঁড়াও, এবার আমাকে গিয়ে ওইখান থেকে একটা মনস্টার ট্রাক নিয়ে উপরের দিকে যেতে হবে। ফটাফট চলো ভাই ফটাফট চলো, আমাদের যেমন তেমন ভাবে একটা চান্সে গিয়ে ওইখান থেকে ছালাং লাগাতে হবে ভাই, জলদি জলদি চলো। ওই যে আমাদের টনি কাকু রয়েছে ওইখানে। ওকে তো গাইস চলো ফটাফট এখান থেকে এই মনস্টার ট্রাকটার ভিতরে আমি উঠে পড়ি। আর এবার চলো ভাই, এটা তো আবে এটা এটা তো ভাই একটু বেশি নরবর নরবর করছে কেন এরকম ভাবে, জানি না ভাই আমি ভুল গাড়িটা চুজ করে নিয়ে দিত। বাকি চলো এটা তো এইখানে এরকম ভাবে আটকে গেছে ভাই। আরে আরে এটা তো একটু বেশি নরবর করছে, আমি ভাই সবচেয়ে খতরনাক গাড়িটা আমিই নিলাম, এ তো কন্ট্রোল করাই যাচ্ছে না ভাই।
চাকা স্লিপ কাটছে, তোমরা শুধু দেখো। ও ও ওকে কুল কুল ভাই, বিশাল স্লিপ কাটছে এই গাড়িটা। ও ওই 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 পরিষ্ঠা পরিষ্ঠা পরিষ্ঠা, কমসে কম ওরা তো ওই পর্যন্ত গেছে, আমি আগে থেকেই পড়তে চাই না ভাই, তাহলে আমার মান সম্মানের কী হবে এইখানে ভাই। জলদি চলো জলদি চলো জলদি চলো 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 চলো, এখানে টাইমের কোনো ব্যাপার নেই ভাই, শুধু র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে, সেটাই অনেক বড় ব্যাপার, কারণ এই র্যাম্পটাকে কমপ্লিট করাটাই বিশাল টাফ। আবে আবে কুল 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 ভাই, কুল 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 কুল, জলদি চলো জলদি চলো জলদি চলো জলদি চলো জলদি চলো জলদি চলো জলদি 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 জলদি, ওকে ওকে ইয়ে ওই ওই ও নো ও নো, আমি পড়ে গেলাম এইখানে। আপে ভাই সাহাব, আমি এখানে পড়ে গেলাম, আমাকে আবার উপরে উঠতে হবে গাইজ। ও ভাই সাহাব, কি হলো এটা? আরে প্রফেসর, তুমিও পড়ে গেলে তো তাহলে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই র্যাম্পটা অনেক খতরনাক র্যাম্প, আমার কথা তো তুমি বিশ্বাসই করছিলে না। বাকি চলো এবার আমাকে দেখে কিছু শেখো এইখান থেকে আমি কেমন ভাবে যাই। ওকে ওকে ওকে, তো চলো এবার আমাকে যেমন তেমন ভাবে ওইখানে পৌঁছাতেই হবে, না হলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে ভাই, আয়রন ম্যান বলে কথা আমি। ফটাফট চলো ফটাফট চলো, এই গাড়িটা প্রফেসরের মতো অত রকম নড়বড় করবে না, আমি এবার একটা সুন্দর গাড়ি নিয়েছি, তাই ভাই আমাকে সাবধানে সাবধানে একদম এখান থেকে যেতে হবে। এক সেকেন্ড, ব্রেক মারো ভাই ব্রেক মারো, কুল কুল কুল, না হলে এখান থেকে আমরা একদম নিচে পড়ে যেতে পারি। চলো 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 চলো, ওকে ওকে, এই পর্যন্ত কোনো একদম ভাবে আমরা মাখনের মতো চলে এসেছি, বাকি চলো বাকি চলো, ওই যে সামনের ওই জায়গাটাই হচ্ছে রিক্সের জায়গা, ফটাফট চলো ফটাফট চলো ফটাফট চলো ফটাফট চলো ফটাফট চলো। ও বুস্ট মারো বুস্ট মারো বুস্ট মারো, আর আমি তো এই যে উল্টো পাল্টা ভাবে, আবে আবে কোথায় পড়লাম এটা আমি? ওকে ওকে, আমি মনে হচ্ছে ঠিক জায়গায় এসেছি, বাট আমার গাড়ির সামনের দিক কোনটা আর পিছনের দিক কোনটা আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। বাকি চলো ছাড়ো, এখান থেকে আমাকে গাড়িটাকে সুন্দরভাবে ঘোরাতে হবে, ঘুরিয়ে নিয়ে গিয়ে ওই যে ওইখানটা যেতে হবে। জলদি চলো জলদি চলো জলদি চলো জলদি চলো জলদি চলো, ও এবার জাম্প মারো জাম্প মারো জাম্প মারো, ইয়েস 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 ইয়েস, আমি চলে এসেছি, আমি আয়রন ম্যান, আমি কমপ্লিট করে ফেলেছি, ইয়ে ইয়ে ইয়ে। হ্যাঁ গাইস, টনি কাকু তো বলছে আমাকে যেতেই, বাকি চলো এবার না আমি এখান থেকে এই মনস্টার ট্রাকটাকে নেব, আগের বার তো সালা ওইটাকে নিয়ে এত স্লিপ কেটেছে তোমরা তো দেখলেই। বাকি চলো, আমি জানি না ভাই এটাও স্লিপ ট্রিপ কাটবে কি না কাটবে, ফটাফট এখান থেকে আমার উপরে উঠতে হবে। আর গাইস, আমার ভাগ্যে এইবারও সালা খারাপ কাটটাই পড়েছে, এটা ওরকম স্লিপ ট্রিপ কাটছে, বাট আগের বারের মতো অত কাটছে না, কিন্তু আমাকে এখান থেকে খুবই সাবধানের সাথে যেতে হবে, ওরা দুজন তো ভাই মাখনের মতো এখান দিয়ে চলে। আরে আরে আরে, আমি পড়তে চাই না এখানে, আমি পড়তে চাই না পড়তে চাই না, চলো 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 ভাই সাহেব, চলো চলো ভাই সাহেব, বুস্ট মারো বুস্ট মারো বুস্ট মারো, ইয়েস 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 ইয়েস, এবার আমাকে এখান থেকে ধীরে সুস্থে যেতে হবে। চলো 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 চলো, ওকে ওকে ওকে, এখানে চলে এসেছি, এবার ওই যে দেখা যাচ্ছে খতরনাক জায়গাটা, যেখান দিয়ে আমি আগের বার পড়ে গেছিলাম, বাকি চলো এবার পড়া চলবে না চলবে না চলবে না চলবে না, বুস্ট মারো বুস্ট মারো বুস্ট মারো বুস্ট মারো, এবার ছালাং লাগাও। বাকি তো ও ও ভাই সাহাব, আমিও এখানে উঠতে টুরতে পড়লাম তাহলে। আর প্রফেসর কি খবর বলো, তুমি চলে আসলে তো তাহলে? আরে হ্যাঁ টনি কাকু, আমি তো চলে আসলাম, বাট এইবার এখান থেকে আগে কে যাবে? মানে এখান থেকে এই পর্যন্ত যে আগে এসছে সেই তো আগে যাবে না? আরে এখান থেকে তো আগে আমি যাব, কারণ এখানে আমি আগে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমি আর চপ নয় পরেই যাবো। ওকে চলো ঠিক আছে, তাহলে ফটাফট এখান থেকে আমি একটা বাইকে উঠে পড়ি, আর এবার বাইকটা নিয়ে আমি আগের দিকে যাই, তোমরাও পরের বার এসো। আগে তো আমি ফটাক্স থেকে এখানে এটাকে কমপ্লিট করি। আর ও এখানে দেখি সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমাকে আস্তে আস্তে যেতে হবে। চলো চলো চলো, আবার এখানে বোর্ড ফোটো রয়েছে, আর এখানে আরো কাঠের সিঁড়ি, খতরনাক খতরনাক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এগুলোতে আমার গাড়ি স্লিপ কাটবে, বাট আমি এখান থেকে জোরে স্পিডে বেরোবো, জোরে জোরে জোরে। ওকে এর আগে কি করে যাব আমি? এর আগে তো বুস্ট মেরে যেতে হবে আমার, এখানে সালা আমি আটকে গেলে কি হবে বলো তো? ওকে 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 ভাই, আমি চলে তো এসেছি এই পর্যন্ত, আমি কেন গাড়ি থেকে নামছিলাম? আমাকে তো আগের দিকে যেতে হবে। চলো 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 ফটাফট গাড়িটাকে একটু ঘুরিয়ে নিই, এখান দিয়ে তো ভাই ওদের আসতে পুরো হালত খারাপ হয়ে যাবে, কারণ এটা খুবই রিস্কের জায়গা। আর 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 আর, চলো 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 চলো, আবে এখান দিয়ে সামনের দিক দিয়েও যাওয়ার রাস্তা রয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে কুল কুল কুল, ওই যে ওইখান দিয়ে, ওকে এর উপর দিয়ে আমাদের জাম্প করতে হবে। ঠিক আছে চলো চলো চলো, বুস্ট মারো বুস্ট মারো বুস্ট মারো, ও ইয়েস ইয়েস, আবে ইয়ার আমি এইখানে জলে পড়ে গেলাম কি করে, তাও ছাড়ো কোনো ব্যাপার না, আমি এই পর্যন্ত চলেই এসেছি, এখান থেকে আমি সাঁতরে সাঁতরে এইটায় উঠে যেতে পারবো। চলো 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 ফটাফট সাঁতার কাটো ফটাফট সাঁতার কাটো ফটাফট সাঁতার কাটো। আর এই যে গাইজ, আমি উঠে পড়েছি এইখানে, এবার ওদের বাড়ি, ওরা আসুক এইখানে। বাকি তো বস, এবার তাহলে আমার বাড়ি, আমি যাই। আচ্ছা আচ্ছা চপ, যা সাবধানে যাস, কিন্তু ভাই পরে টরে যাস না। ওকে ওকে বস, তুমি কোনো চিন্তাই করো না, আমি তো এখান থেকে ফটাফট
ফটাফট একটা বাইক নেব, কোন বাইকটা নেওয়া যায়? জলদি সে চলো এই বাইকটাতে আমি উঠে পড়ি, ফটাফট চলো 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 চলো, এখান থেকে তো আমি জিতবো, আমাকে কেউ হারাতে পারবে না। আর গাইস, তোমরা কি কখনো দেখেছো কোনো কুকুরকে এরকম ভাবে র‍্যাম্পে গিয়ে অংশগ্রহণ করে র‍্যাম্পটা জিততে? বাকি তো আমি কি ভাবছি, আমি কি এখান থেকে বুস্ট মারবো টনিকাকুর মতো, নাকি আমার মতো ধীরে সুস্থেই যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে যদিও কাঠের সিঁড়ি রয়েছে, এর উপর দিয়ে বুস্ট মারলেই ভালো হবে, কিন্তু চলো আমি এরকম ভাবে আগে একটু ধীরে সুস্থে সামনের দিকে যাই। আবে আবে, গাড়িটা এরকম ভাবে বেঁকে বুকে কেন যাচ্ছে? এরকম ভাবে বেঁকলে তো হবে না, আমাকে কন্ট্রোল কন্ট্রোল করে করে নিয়ে যেতে হবে। জলদি, আমাকে যেমন ভাবে হলেও ওই এরোপ্লেনের উপরে উঠতেই হবে। চলো চলো চলো, ইয়েস আমি চলে এসছি এখানে। এবার আমাকে একটু বুস্ট মারো, ওকে নাইস। এবার এদিকে ঘর, চলো 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 চলো, টনিকাকু কিন্তু জলে পড়ে গেছিল, আমার জলে পড়া চলবে না, আমাকে যেমন তেমন ভাবে ওইখানে পৌঁছাতেই হবে। আর বস, এখানে আমি পড়ে গিয়ে আমার মাজা ভেঙে গেল বস, কি করি বলো তো, সালা একটুর জন্য হলো না, কিন্তু চলো কোনো ব্যাপার না, আমি নিচে তো পড়িনি। ফটাফট বাইকে ওঠো ভাই, বাইকে ওঠো, জলদি বাইকে ওঠো। বাইকটাকে আমি তুলতে পারবো কিনা তাও আমি শিওর না। ওকে, আমি বাইকটাকে তুলতে পেরে গেছি। ওকে ওকে, ঠিক আছে চলো, এবার আমাকে ফটাফট এখান থেকে ছালাং লাগাতে হবে। ছালাং লাগে মাছের মোছের উপর দিকে। ও ইয়ে, এখানে আমার দুবার মাথা ভেঙে গেল, আর আমার বাইক কোথায় ছুঁড়ে ছিটকে পড়ে গেছে, কিন্তু চলো ইয়েস ইয়েস, আমি টনিকাকুর মতো জলে পড়িনি। আরে টনিকাকু, আমি একটা চান্সে চলে এসেছি। আরে সাবাস, চপ সাবাস, আমি পারিনি তো কি হয়েছে, তুই তো পেরেছিস না, এবার যা আগের দিকে যা, আমি চাই যে তুই যেন জিতিস। আচ্ছা গুরুদেব, আমি যাচ্ছি এবার আগের দিকে, চলো গাইস। তো ফটাফট এবার এই বোটটায় উঠে পড়ি আমি। কিন্তু টনিকাকু, আমি বোটে তো উঠে পড়েছি, বোটটা না চলছে না, আমার মনে হয় কি বোটটাকে একটু ঠেলা দিতে হবে। তুমি কি একটু ঠেলা দিয়ে জলে ফেলে দেবো আমার পিছনে এই বোটটা? আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে চপ, তুই চিন্তা কেন করছিস, আমি এখনই আসছি ঠেলা দিতে। আরে এই নে। ওকে ওকে ওকে, তো টনিকাকু ঠেলা দেওয়ার পরে আমি যে জলের ভিতরে পড়ে গেছি, এবার ফটাফট আমাকে এইখান দিয়ে ও এখানে চাকাগুলো ঘুরছে, চাকাগুলোর মাঝখান দিয়ে আমি বেরিয়ে গেছি। এবার তো মনে হয় কম্পিটিশনটা আমি জিতবো। চলো চলো চলো, এইগুলোর ভিতর দিয়ে যেতে হবে, বাইরে দিয়ে গেলে হবে না ভাই, বাইরে দিয়ে গেলে হবে না, এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো। কিন্তু এখানে আরো একটা প্রবলেম হয়ে গেল, এখানে তো আরো একটা চাকা রয়েছে। চলো কোনো ব্যাপার না, এই চাকার মাঝখান দিয়ে করে দিয়ে ফাঁকা আমি চলে এসেছি, এবার এখানে আটকে পড়েছি ভাই। এবার কি করি আমি, আমাকে একটুখানি পিছনের দিকে যেতে হবে, তারপরে এটাকে এদিকে ঘুরিয়ে, চলো চলো চলো, এই তো আমি ফিনিশ লাইনে চলে এসেছি। আর ও ভাই সাহাব, এখানে সোনাই সোনা, আরে কত বড় ট্রফি রয়েছে, আমার তো মনে হয় সবচেয়ে বড় এই গোল্ডেন ট্রফিটা আমি জিতেছি, কারণ এখানে আমি সবার ফার্স্ট এসেছি। আর এবার বসের পালা, বস জলদি আসো, দেখা যাক তুমি কি কারনামা দেখাও। হ্যাঁ গাইস, হ্যাঁ এবার তো আমার বাড়ি, ফটাফট চলো এখান থেকে আমিও বাইকের উপরে উঠে পড়ি। এবার চলো চলো চলো, এই জায়গাটা খুবই রিস্কের, ওরা তো দুজন এখান থেকে ভাই চলে গেল, বাকি এবার আমার জানি না কি হবে। ফটাফট চলো ফটাফট চলো, গুপগাপ করে যেতে হবে আমাকে এখান থেকে। নিচে পড়া চলবে না ভাই, নিচে পড়া চলবে না, চলো চলো চলো। এখানে যে সমস্ত বল ছিল ওরা তো দুজন গিয়ে দিয়ে ফাটিয়ে দিয়েছে, বাকি চলো আমি কত স্মুথভাবে যাচ্ছি ভাই, স্মুথভাবে। এটা কার বাইক পরে রয়েছে এখানে ভাই? আবে ওই বুস্ট মারো, ওকে ওকে আমি চলে এসছি এই পর্যন্ত ভাই, বাল বাঁচলাম, আমি নিচে তো পড়িনি কমসে কম। এবার চলো এখান থেকে আমার যেতে হবে আরও নিচে। ঠিক আছে, চলো 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 চলো, ও সাবধান, ওকে। আরে ভাই সাহেব, এখানে আমার পরে ভাই, আমার এখানে পা ভেঙে গেল কেন? তো এবার চলো ফটাফট এখান থেকে বুস্ট মেরে আমাকে, ও ও ও, গাড়ি তো উপর দিয়ে উড়ে টুড়ে চলে গেছে, বাকি এখানে আমার জানি না কি হবে ভাই। ওকে, ও ভাই সাহেব, আমার এখানে পুরো পিচকে পাচকে গেছে, বাট ভাই বাট, আমিও এখানে জলে পড়িনি। আরে প্রফেসর, তুমি চলে এসো তাহলে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি শালা জলে পড়ে গেলাম। যাও যাও, তুমি আমার আগে যাও, আমি তো তোমার দিকে তাকাবো না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। আরে ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না টোটিকাকু, এবার ফটাফট আমি আগের দিকে যাই, চলো চলো। তারপরে উঠবো। ওকে তো গাইস, টনিকাকু আমাদের ধাক্কা ধুক্কি দিয়ে এখানে ফেলে দিয়েছে। আর এবার ভাই এখান থেকে একটা চান্স আমার যেতে হবে। চপের বাচ্চা চপ ভাই কুকুর হয়ে ও একটা চান্স চলে গেছে। আবে তো আমাকে জলের নিচে ঠেলা দিচ্ছে ভাই, বুস্ট মারো। চলো গাইস, কোনো ব্যাপার না, আমি জলের তলার দিক দিয়ে এই পাশে চলে এসেছি, বাকি চলো এবার আমাকে এইখান দিয়ে যেতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওইখানে গেলে আমাদের ফিনিশ লাইন কমপ্লিট হবে। চলো ভাই চলো চলো, বুস্ট মারো। আর সাবধান থাকতে হবে আমাদের, এটার বাইরে বেরোনো যাবে না ভাই, বাইরে বেরোলেই আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবো। চলো 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 চলো, বুস্ট মারো ভাই। এ তো আমি পুরো একদম র‍্যাম্প ট্যাম্প ছাড়িয়েই চলে এসেছি।
আবে এখানে আবার কারা মারছে রে আমাকে? আরে স্যার আপনারা কারা আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাবো। মনে হচ্ছে যে সবাইকে খাতমা করতেই হবে ভাই। আবে শালা এখানে আমরা র‍্যাম্পের আয়োজন করেছিলাম, তোরা আমাকেই মারবি? শালা পালাবি না, এখানে তোদের একদম মারধর দিয়ে শুয়ে দেবো বলতো। আরে আমাকে কেন মারছিস, আমার বস ওইদিকে রয়েছে, ওকে গিয়ে মার না। ওকে তো গাইস এই দুটোকে মেরে আমি কিছু গানপত্র পেয়েছি। দাঁড়া শালা আমাদের কাছ থেকে তোরা সোনা নিবি? হ্যাঁ যেই আমরা সোনা এখানে পাবো অমনি মালগুলো চলে আসে। এনে 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 শুয়ে থাক। আর কেউ আছিস ভাই এদিকে? আমার কুকুরের দিকে নজর তুলে তাকালে ভাই তোদের এখানে নাঙ্গা করে দেবো আমি। এই 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 আরে আরে আমাকে গুলি মেরে দিলো, কেউ একে মার রে, আমাকে মেরে দিলো এরা। আরে আমি তো তোকে মারবো আর তুই কোথায় পালাচ্ছিস ভাই, তুই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ আমার তো মনে হচ্ছে গাইস এই মালগুলো আমাদের কাছ থেকে সোনা ফোনা নেওয়ার জন্য এখানে অনেকক্ষণ ধরে প্ল্যান বানিয়েছিল। বাকি চলো আমি তো চলে এসেছি। আর চপ তুই কোথায়? আরে ভাই এ চপ গেল কোথায়? বস আমি এই যে এই সোনার কোনায় দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা ভাই তো তুই এইখানে দাঁড়িয়ে রয়েছিস, ঠিক আছে এবার আমাদের টনি কাকুর বাড়ি চলো, দেখা যাক টনি কাকু কি কামাল দেখায়। হ্যাঁ হ্যাঁ আমি আর কি কামাল দেখা, এক কাজ করি সবার আগে এই বোর্ডটাকে আমি নিচে আগে ধাক্কা দিয়ে ফেলে নি, তারপরে উঠবো এর উপরে। বাকি তো আমার বোর্ড একদম নিচে ফেলানো টালানো হয়ে গেছে। আবে কোথায় গেল আমার বোর্ড? আমার বোর্ড এইদিকে কেন চলে যাচ্ছে? আবে আমার নিচে জলে লাভ দিয়ে আবার সাঁতার কেটে এটাকে ধরতে হবে। বাকি তো বোটের উপরে উঠে আমি একদম রেডি, এবার এখান থেকে আমারও যেতে হবে। চলো চলো ভাই, আয়রন ম্যান বলে কথা হারা তো যাবেই না, এখানে হারলে পুরো আমাদের প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। চলো আরে সাবধান, ফটাফট চলো, ফটাফট চলো, ফটাফট চলো, একদম সামনে কাছাকাছি চলে এসেছি আমরা। আমরা এখানে থার্ড হবো হয়তো, কিন্তু চলো কোনো ব্যাপার না, কিছু তো হবো, অন্য কেউ তো র‍্যাম্পটাকে কমপ্লিটই তো করতে পারছে না। বাকি চলো এবার আমি এখান থেকে বুস্ট মারবো। আর 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 আমিও চলে এসেছি, চপ আর প্রফেসর আমিও এখানে চলে এসেছি। আরে টনি কাকু আপনি তো দেখছি থার্ড হলেন। আরে সেসব নয়, ঠিক আছে, কিন্তু তুমি এখানে গান নিয়ে কেন দাঁড়িয়ে রয়েছো? আরে এখানে কিছু দুষ্ট ব্যক্তিরা চলে এসেছিল টনি কাকু। টনি কাকু তুমি এক কাজ করো, তোমার হেলিকপ্টার ডাক দাও, যেটার মাধ্যমে আমরা এই সমস্ত সোনাটোনাকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা প্রফেসর আমি এখনই ডাক দিচ্ছি। বাকি তো গাইজ এখানে টনি কাকু, টনি কাকুর যে একটা হেলিকপ্টার নিয়ে চলে এসছে, যার ভিতরে এখানে যে সমস্ত আমাদের সোনা দানা ছিল আর ট্রফি ফফি ছিল সবগুলোকে আমি একদম এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, আমাদের টনি কাকু আর চপ এর ভিতরে ঢুকে পড়েছে। বাকি দাঁড়াও আমি তোমাদের এর ভিতরে দেখাচ্ছি যে ওইগুলো ঢুকিয়েছি আমি। এই দেখো গাইজ আমাদের ট্রফি আর সোনা দানাগুলো সব এর ভিতরে রয়েছে। আরে প্রফেসর জলদি জলদি এখান থেকে চলো, না হলে কিন্তু ওরা আমাদের উপর আরো একবার অ্যাটাক করে সোনা দানা নিয়ে যাবে। হ্যাঁ বল স্যার, জলদি জলদি চলো, অনেক কষ্টে আমরা 10 মিলিয়ন সোনা জোগাড় করেছি। আরে হ্যাঁ হ্যাঁ তোমরা কোনো চিন্তাই করো না, আমাকে এখান থেকে এটাকে ওড়াতে দাও, শুধু জাস্ট ওড়াতে দাও। আরে এই যে আমি এটাকে উড়িয়েও দিয়েছি। চলো 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 চলো, এবার এটাকে নিয়ে এরকম ভাবে আমরা আমাদের বাড়ির দিকে চলে যাই ভাই, কারণ এখানে আমাদের আর কোনো কাজ নেই গাইজ। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।